আসসালামু আলাইকুম, ডেলিসিয়াস বাংলা ফুডে সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি নতুন একটি রেসিপি দেখার জন্য। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি ইফতারি স্পেশাল চিংড়ি মাছের পাকোড়া। মাত্র 10 মিনিটে ঝটপট এই পাকোড়াগুলো তৈরি করে নেওয়া যায়। চিংড়ি মাছের পাকোড়াগুলো দেখতে যেরকম সুন্দর হয়, খেতেও কিন্তু অনেক বেশি মজাদার হয়। আশা করছি রেসিপিটি আপনাদের কাছেও ভালো লাগবে। তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। চিংড়ি মাছের পাকোড়াগুলো তৈরি করার জন্য এখানে আমি বেশ অনেকগুলো চিংড়ি মাছ নিয়েছি। আমি এখানে মাঝারি সাইজের চিংড়ি মাছগুলো নিয়েছি, অনেক বেশি বড়ও না আবার অনেক বেশি ছোটও না। আর চিংড়ি মাছের পুরো খোসাটাই কিন্তু ফেলে দিয়েছি, শুধু লেজের অংশটা রেখেছি এটা দেখার সৌন্দর্যের কারণে। চিংড়ি মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি জড়িয়ে নিয়েছি। এবার এখানে সামান্য পরিমাণ লবণ আর মরিচের গুঁড়া দিয়ে ভালো করে চিংড়ি মাছগুলোকে মাখিয়ে নিব। চিংড়ি মাছের ভিতরে যে একটা চিকন রক থাকে সেটাও কিন্তু ফেলে দিয়েছি। মাছগুলো মেখে নেওয়া হয়ে গেলে এবার এগুলোকে একটা সাইডে রেখে দিয়ে আরেকটা বাটিতে আমি বেসনের মিশ্রণটা রেডি করে নিব। একটা মিক্সিং বোলে হাফ কাপ পরিমাণ বেসন নিয়ে নিলাম, এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, আর 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া। 1 চিমটি পরিমাণে দিয়ে দিলাম জর্দা রং, এটা আসলে দেখার সৌন্দর্যের কারণে, তবে আপনারা চাইলে কিন্তু স্কিপ করতে পারেন। আর দিয়ে দিলাম 1/4 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। এবার সব শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেলে এবার এখানে দিয়ে দিচ্ছি পানি। পানিটা কিন্তু একেবারে দেওয়া যাবে না, অল্প অল্প পানি দিব আর ভালো করে মিশিয়ে নিব। এই মিশ্রণটা যত ভালো করে মিশানো যাবে পাকোড়াগুলো কিন্তু তত বেশি পারফেক্ট হবে। মিশ্রণটাকে সময় নিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি ঠিক 5 মিনিট ধরে মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। মিশ্রণটা ঠিক এরকম হয়েছে, এখনো অনেক বেশি ঘন, তাই এখানে আমি আরো কিছুটা পানি দিয়ে দিচ্ছি। তবে অনেক বেশি পানি না, সামান্য পরিমাণে পানি দিয়ে আমি আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি আরো 1 থেকে 1.5 মিনিটের মতো বেসনের মিশ্রণটাকে মিশিয়ে নিয়েছি। এবার এই মিশ্রণটা কিন্তু একদমই রেডি হয়ে গিয়েছে। মিশ্রণটা একদম পারফেক্ট হয়েছে কিনা তার জন্য একটা আঙুল দিয়ে চেক করে নিচ্ছি। আঙুলটা কিন্তু একদমই কভার হয়ে আছে, তার মানে বেসনের গোলাটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে। এবার চিংড়ি মাছের পাকোড়াগুলো ভেজে নিব। তার জন্য চুলা একটা প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিয়েছি। তেলটা যখন গরম হয়ে আসবে তখন একটা একটা চিংড়ি মাছ বেসনের গোলায় চুবিয়ে আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। একে একে সবগুলো চিংড়ি মাছ আমি একইভাবে দিয়ে দিচ্ছি। বেশ অনেকগুলো চিংড়ি মাছ একসঙ্গে দিয়ে দিয়েছি, এগুলোর একটা পাশ হয়ে আসলে উল্টিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার ঠিক কিছুক্ষণ পরেই দেখতে পাচ্ছেন এগুলো ফুলে উপরে ভেসে উঠেছে। চিংড়ি মাছের পাকোড়াগুলো ভাজতে কিন্তু খুব বেশি একটা সময় লাগে না, মাত্র 2-3 মিনিট ভেজে নিলেই কিন্তু চিংড়ি মাছের পাকোড়াগুলো হয়ে যাবে। 2-3 মিনিট ভেজে নেওয়ার পর কালারটাও কিন্তু একটু চেঞ্জ হয়ে আসবে, তখনই বুঝতে হবে পাকোড়াগুলো হয়ে গিয়েছে। এবার তেল থেকে পাকোড়াগুলো তুলে নিচ্ছি আর একইভাবে বাকি চিংড়ি মাছের পাকোড়াগুলোকেও ভেজে নিব। ব্যাস তৈরি করে ফেললাম ঝটপট মুচমুচে চিংড়ি মাছের পাকোড়া। এটা দেখতে যেরকম সুন্দর, খেতেও কিন্তু অনেক বেশি সুস্বাদু। ইফতারের জন্য এরকম গরম গরম পাকোড়া ঝটপট তৈরি করে নিতে পারেন। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করে দিবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।